হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে ড্রাইভার হেলপারলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে কর্মশালাত প্রায় 100 জন ড্রাইভার হেলপার অংশগ্রহণ করে। অক্টোবর 30 তারিখ সোমবার সকাল 11টায় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া হাই স্কুলের মাঠত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালাত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পরিতোষ ঘোষ। এর আরও বক্তব্য রাখে অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিক, বারালিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব সহ আরও বোধকে। প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ড্রাইভার হেলপারলারের উদ্দেশ্য করে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট লাই সিট বেল্ট, লুকিং গ্লাস, ব্রেক, ইঞ্জিল অয়েল, গাড়ির যন্ত্রাংশ পর্যবেক্ষণ, গাড়ি চালাইবার সময় মোবাইল ফোনত হতা নহন সহ বিভিন্ন বিষয়ে তাগাদা দেয়। গাড়িত উড়িবার আগে অবশ্যই জিনিস চেক করে লন ফুরিব। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।